আজকের ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, এটি অ্যাসাইনমেন্ট নম্বর 2 দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। এখান থেকে তো অ্যাসাইনমেন্টটি একটি খেলার মাধ্যমে করতে হবে। এখানে লক্ষ্য করো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে কি বলেছে, বলেছে যে খেলার মাধ্যমে প্রাণীকোষ এবং প্রাণী টিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ। তো নির্ধারিত কাজ বা সংকেতগুলো লক্ষ্য করো, এখানে এদিকে লক্ষ্য করো যে বলছে প্রথমে প্রাণী জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 33 থেকে 42 নম্বর পৃষ্ঠা পাঠ করতে হবে। এরপরে এবার নিচের বৈশিষ্ট্যের তালিকাটি লক্ষ্য করতে হবে। তো এই তালিকাটা লক্ষ্য করো, এটা তোমরা খাতায় উঠাবে না। তো এখানে বলছে যে বৈশিষ্ট্য নং, দ্বিতীয় কলামে বৈশিষ্ট্য, তৃতীয় কলামে বৈশিষ্ট্য নং বৈশিষ্ট্য। তো এখানে লক্ষ্য করো যে কলামগুলো, সারিগুলো লক্ষ্য করো, 1 নং নিঃসরণ, 2 নং-এ শোষণ, 3 নং-এ একস্তরী, 4 নং-এ নালীযুক্ত। তো এরকমভাবে তোমরা এই তালিকাটা একটু পড়ে নিবে, তালিকাটা একটু দেখে নিবে। তারপরে লক্ষ্য করো যে নিচের যে তালিকাটি আছে, এই তালিকার মতো একটা তালিকা তোমার পরীক্ষার খাতায় আঁকতে হবে। এখানে লক্ষ্য করো, প্রথম কলামে রাউন্ড, তারপরে বৈশিষ্ট্য, তারপরে বৈশিষ্ট্য 2, তারপরে বৈশিষ্ট্য 3 এবং শেষে বলতো আমি কে। এই ছকটি তোমরা পরীক্ষায় অঙ্কন করবে খাতায়। এরপরে দেখো যে কি বলছে, একটি ছক্কা নিতে হবে যেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা পড়তে পারে। যদি ছক্কা না পাওয়া যায় তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা লেখা 6টি কার্ড বানিয়ে নিতে হবে, নিতে পারবে। যে কার্ডগুলো দিয়ে ছক্কার মতো লটারি করা যাবে। তারপরে ছক্কাটির পরপর 3 বার ছুঁড়ে যে 3টি দান উঠবে সেই তিনটি সংখ্যা খেলার একটি রাউন্ড হিসেবে গণ্য হবে। তো এর জন্য একটা উদাহরণ দিয়ে দিয়েছে, তোমরা কিভাবে খেলাটি খেলবে সেটার জন্যে। লক্ষ্য করো যে উদাহরণ, ধরা যাক যথাক্রমে 3, 6 এবং 4 পড়ল, তাহলে সেই রাউন্ডে উপরের বৈশিষ্ট্যের তালিকা থেকে বৈশিষ্ট্য 1 হিসেবে 3 নং বৈশিষ্ট্য একস্তরী বেছে নিতে হবে, বৈশিষ্ট্য 2 হিসেবে 3+6=9, 9 নং বৈশিষ্ট্য স্তম্ভের মতো বেছে নিতে হবে, এবং বৈশিষ্ট্য 3 হিসেবে 9+4=13 নং বৈশিষ্ট্য বেছে নিতে হবে। ছকে নির্ধারিত ঘরে এগুলো লিখতে হবে এবং বলতো আমি কে, এর ঘরে ওই 3টি বৈশিষ্ট্য ধারণ করে এমন প্রাণী টিস্যু বা প্রাণীকোষের নাম লিখতে হবে। এই ঘর পূরণ করার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকে নির্ধারিত পৃষ্ঠাসমূহের 33 থেকে 42 পৃষ্ঠার মধ্যে থেকে মোটা হরফে ছাপা নামসমূহ বেছে নিতে হবে। তো এরপরে বলছে, যদি সেই 3টি বৈশিষ্ট্য মিলিয়ে কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষ না পাওয়া যায় তাহলে আবার ছক্কা ছুঁড়তে হবে এবং বৈশিষ্ট্য রাফ কাগজে নোট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এমন 3টি বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলো দিয়ে একটি সত্যিকারের প্রাণী টিস্যু বা প্রাণীকোষ বোঝায়। যেমন 9 নং বৈশিষ্ট্যের পরও না মিললে আবার ছক্কা থেকে 1 পড়ল, তখন দেখতে হবে যে 10 নং বৈশিষ্ট্যের সাথে আগের 3টির মধ্যে কোনো 2টি মিলিয়ে গ্রহণযোগ্য কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষ পাওয়া যায় কি না, পাওয়া গেলে তখন সেই 3টি বৈশিষ্ট্য মিলিয়ে একটি রাউন্ড হবে। এরপরে দেখো বলছে যে এভাবে যদি 18 নং পার হয়ে যায় তাহলে আবার 1 নং থেকে বৈশিষ্ট্য নং গণনা শুরু হবে। যেমন 16 নং এরপরে ছক্কায় 5 পড়লে 16+5=21 হয়, কিন্তু বৈশিষ্ট্য আছে 18 নং পর্যন্ত, তাই 21 বলতে 18 এর পর 3 ঘর অর্থাৎ 3 নং বৈশিষ্ট্য বোঝাবে। এমন 10টি রাউন্ড খেলতে হবে যেগুলোতে অবশ্যই কোনো না কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষের বৈশিষ্ট্য মেলে এবং সেগুলো উল্লেখিত ছকে লিখতে হবে। 3টি বৈশিষ্ট্য মিলে যায় এমন একাধিক প্রাণী টিস্যু বা প্রাণীকোষ পাওয়া গেলে সেগুলোর মধ্যে যে কোনো একটির নাম সেই রাউন্ডে বলতো আমি কে ঘরে লেখাই যথেষ্ট। 3টি বৈশিষ্ট্যের হুবহু মিলে যাওয়া রাউন্ড একাধিকবার লেখা যাবে না, একই রাউন্ডে একই বৈশিষ্ট্য একাধিকবার গণ্য করা যাবে না, সেক্ষেত্রে পুনরায় ছক্কা ছুঁড়ে অন্য বৈশিষ্ট্য বেছে নিতে হবে, তবে ভিন্ন রাউন্ডে একই বৈশিষ্ট্য থাকা সম্ভব।
সবশেষে পূরণকৃত ছয়টি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। এই যে যে তোমাদের ছয়টি লিখতে হবে, অঙ্কন করতে হবে পরীক্ষার খাতায়, এই ছয়টি আমি পূরণ করে দিচ্ছি একটা নমুনা হিসেবে।